দেখো তোমাকে বলবো যে তুমি জানো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যে মামলাটি হয়েছিল কুরবান আলী শাহের ভাগ্নে জহর আলী শাহ তিনি এই মামলাটি করেছিলেন এবং তার করা মামলার ভিত্তিতে রাজ্য সরকারের তরফ থেকে আনিসুরের বিরুদ্ধে যে মামলা ছিল সেই মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট খারিজ করে দেয় এবং সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আনিসুর রহমান কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন এবং আজকে তার আইনজীবীদের মারফত তিনি বলে পাঠান যে তিনি এই মামলা আর চালাতে চান না, অর্থাৎ মামলা তিনি প্রত্যাহার করে নিতে চান। জহর আলী শাহ তিনি এই এই বক্তব্য নিয়ে কলকাতা হাইকোর্টের কাছে তার আইনজীবীদের কাছে একটি আবেদন পেশ করেছেন এবং মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে তার যারা আইনজীবী আছেন আইনজীবীরা স্পষ্টতই বলেছেন যে তার ভাগ্নে হয়তো এই মামলা চালাতে চান না কিন্তু তার পরিবারের অন্য যারা মেম্বার আছেন সেই মেম্বাররা চান এই মামলা চালাতে এবং ইতিমধ্যেই কুরবান আলী শাহের পরিবারের একজন এসে তিনি কলকাতা হাইকোর্টে এসে পৌঁছেছেন এবং তার যেটা বক্তব্য যে ইতিমধ্যেই জেলবন্দী আনিসুর এবং তার যারা সহযোগী আছেন তারা বিভিন্নভাবে এই জহর আলী শাহকে তারা ভয় দেখাচ্ছেন এবং মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন, তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে, বাধ্য করা হচ্ছে, সেই কারণে জহর আলী শাহ এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে তারা মনে করছেন এবং তার ভিত্তিতে কুরবান আলী শাহের পরিবারের অন্য কেউ আবারও কলকাতা হাইকোর্টে মামলা করবেন এবং তার ভিত্তিতে পরবর্তী ক্ষেত্রে কি নির্দেশ দেওয়া হয় বা কলকাতা হাইকোর্ট কি সিদ্ধান্ত গ্রহণ করে সেটাই এই মুহূর্তে দেখার। কুসুমিতা ধন্যবাদ। শৌভিক, স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনায় নমুনা সংগ্রহের জন্য পৌঁছলো ফরেন্সিক দল। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, গতকালই আমরা দেখেছিলাম এসআইটির যে দল গঠন করা হচ্ছে তারা এসেছিলেন, ফরেন্সিকের দল এখন এসে পৌঁছেছেন, কি জানা যাচ্ছে? দেখো কুসুমিতা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে গতকালই কিন্তু ফরেন্সিক প্রথম দফার এখানে নমুনা সংগ্রহের কাজ করে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু ফরেন্সিকের দল তারা কিন্তু এই যে নিউ কয়লাঘাটা বিল্ডিং তার ১৩তলায় ফের তারা যাচ্ছেন দ্বিতীয় দফার নমুনা সংগ্রহের জন্য। কারণ আমরা যেটা জানতে পারছি যে গতকাল তারা যখন নমুনা সংগ্রহ করতে এসেছিলেন সেই সময় কিন্তু বেশ এমন কয়েকটি জায়গা ছিল যেখানে কিন্তু তাপমাত্রা তাদের নমুনা সংগ্রহের জন্য ঠিক ছিল না, সেই কারণে কিন্তু সেই জায়গা তারা কিছুটা ঠান্ডা হওয়ার জন্য সময় দিয়েছিলেন এবং আজকে সেই সমস্ত জায়গায় ঢুকে তারা ফের একবার নমুনা সংগ্রহ করবেন। গতকালে কিন্তু তাদের তরফ থেকে জানানো হয়েছিল যে করিডোরে যে ইলেকট্রিক্যাল ওয়্যার রয়েছে সেই ওয়্যার থেকে আগুন ছড়াতে পারে, আজকে ফের নতুন করে নমুনা সংগ্রহ করা হচ্ছে, সেই নমুনা তারা পরীক্ষা করবেন এবং স্পষ্ট করে কিন্তু তারা জানার চেষ্টা করবেন যে শুধুমাত্র কি ইলেকট্রিক্যাল ফায়ার থেকেই আগুন লেগেছিল নাকি এর সাথে সাথে অন্য কোনো দিক থেকেও আগুন ছড়িয়ে পড়েছিল, সেটা তারা খতিয়ে দেখবেন। ফলে আজকে দ্বিতীয় দফায় তারা কিন্তু নমুনা সংগ্রহের জন্য ইতিমধ্যে তারা এখানে এসে পৌঁছেছেন। তোমাকে আরও একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু সিট যে বিশেষ টিম গঠন করা হয়েছে তদন্তের জন্য যে সিট সেই জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।